আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা দেখছেন দুপুরের প্রতিবেদন দিন দুনিয়া থেকে। ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইন যুদ্ধে বৈঠকের মাঝেই আচমকা সাইরেন, ভয়ে বাংকারে লুকলেন নেতানিয়াহু ও ব্লিংকেন। বিবিসি সূত্রের খবর, তেল আবিবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করছিলেন। বৈঠকের সময় সেখানে রকেট হামলায় সাইরেন বেজে ওঠে, আর তার জেরেই 5 মিনিটের জন্য একটি খবর বিস্তারিত। টানা 10 দিন ধরে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী হামাস গোষ্ঠীর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। সংঘাতে যেমন একদিকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে হামাস রকেট হামলা চালাচ্ছে। সোমবার সেই রকম এক হামলার ঘটনায় তেল আবিবে বেজে ওঠে সাইরেন। এই সময় শহরে বৈঠক করছিলেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকের মাঝেই কী হয়েছিল তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার প্রকাশ করেন। ম্যাথিউ বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সময় তারা 5 মিনিটের জন্য বাংকারে আশ্রয় নেন। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চষে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন। 7ই অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তিনি আরব বিশ্বের 6 দেশ, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর সফর করেন। এই সফর শেষে সোমবার ইসরায়েলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এই সফরের উদ্দেশ্য ছিল গাজার বেসামরিক নাগরিকদের কীভাবে সর্বোত্তম মানবিকতা, সাহতা ও বিদেশি নাগরিকদের চলে যেতে দেওয়া যায় সেই বিষয়ে আরব বিশ্বের চিন্তাভাবনা শোনা ও জানার জন্য আলোচনা করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরটিতে একটি বার্তা দিতে চাওয়া হয়েছে, আর তা হলো হামাসের প্রতি ইরানের সমর্থন এ বাধা দেওয়া। অভিযোগ, গাজা উপত্যকায় ক্ষমতাসীন এই হামাস গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ইরান অর্থ ও অস্ত্র সহায়তা আসছে। ইরানের এই সহায়তা ঠেকাতে চাইছে যুক্তরাষ্ট্র।